হ্যালো দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট। ভিডিওতে এখন দেখবেন গণপূর্ত অধিদপ্তরে অফিসক পরীক্ষার প্রশ্ন সমাধান এবং তার উত্তর। আমরা এখন গণিত অংশে সমাধান করব এবং বিস্তারিত সমাধান চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকেও দেখতে পারবেন। তো যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, দুটি সংখ্যার গুণফল, তো অঙ্ক দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার গুণফল 120 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত। তো এই ধরনের অঙ্ক শর্টকাট সমাধান হলো, আমরা সংখ্যা দুটির গুণফল এবং গসাগু দিয়েই ভাগ দিলে যেটি হবে সেটি মূলত লসাগু, তাহলে আমরা এখানে 10 পাই আর এই অঙ্কে সঠিক উত্তর হলো 10। কতজন ছাত্রের মধ্যে 125টি আম ও 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো আমরা এর লসাগু করলেই সঠিক উত্তরটি পেয়ে যাব। তো এই দুটি সংখ্যার ভিতরে 5 যায়, 5 যদি নিই তাহলে আমরা এখানে 25 পাই আর এখানে পাই হলো 29, আর যায় না। তাই অঙ্কের সঠিক উত্তর হলো 5 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে অঙ্ক দেখতে পাচ্ছেন বার্ষিক কত হারে 3000 টাকা 4 বছরের মুনাফা 1200 টাকা হবে। তো এই ধরনের অঙ্ক আই কোয়াল পি এন আর দিয়ে করতে হয়। তো আমাদের মুনাফা দেওয়া আছে 1200 টাকা ইকুয়াল মূলধন 3000, আমাদের 4 বছর আমাদের বের করতে বলা হয়েছে হার, তো আমরা হার এখানে লিখলাম বাই 100। তো এখন আমরা সহজে যেটি করব সেটি হলো এই সংখ্যা দিয়ে সঙ্গে আমরা গুণ করি, তাহলে আমাদের হয় 1200, এখানে 00 আর 312, এখানে 300 গুণ হার, যেহেতু আমরা হার বের করবো হারটা রেখে দিলাম। তো এই পাশে পাশে 00 কেটে দিই, আমরা সহজেই করতেছি, তাহলে 120 এবং 12 থাকে, তো কাটাকাটি করলে আমরা এফে 10 পাই আর এই 10 হলো অঙ্কের সঠিক উত্তর 10%। আরেকটি অঙ্ক এসেছিলো এক সমকোণ কত ডিগ্রি, তো আমরা জানি 90 ডিগ্রি, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, আমরা জানি হলো 2.54 সেন্টিমিটার, সহজ অঙ্ক এসেছিলো। আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছেন 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, বাবা সহ তাদের বয়সের সমষ্টি 25 বছর, বাবার বয়স কত। তো এই অঙ্কটি আমরা করব, প্রথমে মোট বয়স বের করে নেব, 3 16 48 আর 4 জনের সহ বয়স হলো 100, তাহলে আমরা বিয়োগ দিলে এখানে পাই 52, তাহলে বাবার বয়স এখানে আসে হলো 52 বছর। এখানে দেখতে পাচ্ছেন 625-এর বর্গ, তো 25 গুণ যদি আমরা 25 দিই তাহলে বর্গটি চলে আসে, তাহলে 5 5 25 হাতে হলো 2, 5 1 5 2 10 আর 2 12 10 আর হলো আমাদের থাকে হলো 1 4 5, তাহলে আমাদের কত আসে এখানে 5 2 6, তাহলে অঙ্কে সঠিক উত্তর হলো 25। বলা আছে পায়ের মান কত, তো আমরা জানি পায়ের মান এটা, কিন্তু প্রশ্ন দেওয়া আছে 3.1416, এটা হবে কাছাকাছি উত্তর, এটা উত্তর হবে। ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র আমরা সবাই জানি, হাফ ভূমি গুণ উচ্চতা। পরীক্ষা আসলে অনেকগুলো মুখস্থ অঙ্ক এসেছিল সূত্র, এটা শতকরা চেয়েছিল, তো আমরা শতকরা নিয়ম হলো 4 গুণ 5 100 গুণ 100, তো আমরা কাটাকাটি করলে পাই এখানে 20, তাহলে আমরা পাই 80/100, তাহলে এই অঙ্কে সঠিক উত্তর হলো 80%, শতকরা হলো 80%। এখানে অঙ্ক দেখতে পাচ্ছেন এক্স কিউ ইকুয়াল 64 হলে এক্সের মান কত, তো এখানে আমরা যদি এক্সের মান এখানে যদি ভাঙাই, 64টা যদি ভাঙাই তাহলে আমাদের 4 গুণ 4 গুণ 4, তাহলে আমাদের 64 হয়, তাহলে এক্সের মান হলো 4, 4 হলো সঠিক উত্তর। এখানে অঙ্ক দেখতে পাচ্ছেন এটা বীজগণিত, এই সূত্র দেওয়া আছে, এই সূত্র ধরে আমাদের করতে হবে। সূত্র আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, তাহলে আমাদের 7 স্কোয়ার মাইনাস 4 গুণ 10, তাহলে আমরা পাই 49 40, তাহলে আমাদের আসলে 9, সঠিক উত্তর হলো 9। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত, তো আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো এস স্কোয়ার সমান 225, তাহলে আমরা এখানে পাই হলো, আমার দুপাশে যদি ই করে নিই তাহলে এ সমান পাই হলো আমরা 15, কারণ 15 গুণ 15 দিলে আমাদের আসে হলো 5 5 25, 5 7 5, তাহলে কত পাই 5 2 225, অঙ্কে সঠিক উত্তর হবে 15। এখানে অঙ্ক দেওয়া ছিল একটি ভাজক 10 ভাগ ফল
10 এবং ভাগ শেষ হলো 1, ভাজ্য কত? তাহলে অঙ্কের সঠিক উত্তর অপশন হবে 101। সরল করুন, তো আমরা প্রথমে যেটি আছে আমাদের যোগ, যোগের বিষয়ে আগে করতে হবে, তারপরে বিয়োগ। তাহলে আমরা যোগ করলে 1 - 2 সমান সমান আসে আমাদের 1। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হবে 1। আরও অঙ্ক এসেছিলো, আর যে অঙ্কগুলো এসেছিলো আপনারা সহজে পারবেন।